ভাই আপনার বিয়ের মোহর কত ছিল? হ্যাঁ 1.5 লাখ তো অনেক টাকা ছিল। কবে বিয়ে করছেন আপনি, কত বছর হয়েছে? 10 বছর আগে 1.5 লাখ টাকা বেশি হয়েছে। আপনার শ্বশুরও বেশি করছে আপনার বিয়ে। দিচ্ছেন দিনা কাটাকাটি বেশি দিচ্ছেন আরো, মাশাআল্লাহ। দেখছেন হুজুররা সব মোহর দেয় ভাই। আমার বিয়েতে মোহর ছিল সম্ভবত 25,000 না 35,000। জি ও আমার বিয়ে অনেক আগে, আমার বিয়ে 17-18 বছর হয়ে গেছে। যাই হোক, কেমনে বেশি ভাই? 35,000 যদি তখন হয় এখনকার কত? 1.5 লাখ 1 লাখ এর বেশি নাকি? বিয়ের ব্যাপারে ছেলের বেতন 10,000 হলে কত টাকা কাবিন করা উচিত? মেয়ের পক্ষ 10 লক্ষ টাকা কাবিন করতে বলছে, এখন ইসলাম দৃষ্টিতে কি করা উচিত? ভাইরা আমার, এটা আমাদের দেশে একটা বড় রোগে পরিণত হয়েছে, মহামারীতে পরিণত হয়েছে। ব্যাপার কি? সব নানায় তাকবি শুরু করছে কেন ভাই? বিপদে আছেন সব। মেয়ের বাবা যারা আছেন ভালো করে শুনে রাখেন, খুব সিরিয়াস কথা। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, বিয়ে বরকতপূর্ণ হওয়ার জন্য 3টি পূর্ব শর্ত আছে। কোরআন এবং হাদিস ঘাঁটলে, আমাদের বর্তমান অবস্থাকে রিয়েলাইজ করলে, গবেষণা করলে প্রতীয়মান হয় যে 3টি বিষয় আছে, যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে। আমি সবসময় বলার চেষ্টা করি, ভালো করে শুনে রাখেন, মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না, কল্যাণ তো থাকেই না, বরং উল্টাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন, একটা হাদিস আছে, ইন্না আউজামান নিকাহি বরাকাতান আইসারুহা মাউনাহ, সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে, কম থাকে। তাহলে 10 লাখ 20 লাখ টাকা মহর হলে সে বিয়ে বরকতময় হবে? হ্যাঁ, ছেলে যদি ওরকম সামর্থ্যবান হয় তাহলে 10 লাখ কেন 10 কোটি টাকাও দিতে পারে, সেটা তো ভিন্ন বিষয়, তার সামর্থ্য অনুযায়ী সে দিবে। এই জন্য সাহাবিরা বলতেন যে মেয়ের বিয়েতে মহর বেশি হয় যদি গর্বের বিষয় হতো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোটা অঙ্কের মহর ধরা হতো। তোমাদের মেয়েরা তাদের চাইতে বেশি দামি হতে পারে না, তাহলে কেন অত টাকা মহর ধার্য করছো? আজ বিয়েকে কঠিন করা হচ্ছে শুধু মহর কেন? বিয়েতে এতগুলো বাজার লাগবে, না হলে ছেলেকে ঘোষাঘুষি করা হবে, এত সব মানুষ খাওয়াতে হবে, না হলে বিয়ে করতে পারবে না। বিয়ে মানে একটা মহা কঠিন কাজ, ঠিক না? ঠিক, শুধু আমাদের দেশে না, গোটা পৃথিবী আজ এই দোষে দোষী হয়ে গেছে। আপনি মধ্যপ্রাচ্যে চলে যান, সৌদি আরব, কুয়েত, কাতার, এই সমস্ত দেশের মানুষের অনেক ভালো গুণ আছে, কিন্তু একটা বাজে গুণ হলো যে তারাও তাদের মেয়েদের বিয়ের ব্যাপারে মোটা মোটা অঙ্কের মোহর হেঁকে বসে থাকে। 50,000-60,000 রিয়াল, 1 লক্ষ রিয়াল মোহর ধরে বসে থাকে। এবং আরবের কোন কোন দেশে তো পারলে ভাবখানা এমন যে পুরো মেয়ের মাথাতে পাপ মন্দির স্বর্ণ দিয়ে ঢেকে দিতে হবে, তার আগে বিয়ে করতে পারবে না। এই জন্য মিডিল ইস্টে দেখা যাক, ছেলেগুলো সব বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে, বয়স্ক হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারে না। আছে না নাই? মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা জানেন, আমি ছিলাম, আমি জানি যে সেখানে বুড়ো বড় হয়ে যাচ্ছে, ছেলেরা বিয়ে করতে পারে না, কারণ বিয়ে করতে এতগুলো টাকা লাগে, এক বস্তা টাকা লাগে। অনেক বুড়া আছে, তার পয়সা কড়ি আছে, সে বিয়ে করতেছে একটার পর একটা, ভালো শরীর জায়জ করছে, সে করতেই পারে, তার রাইট আছে। কিন্তু অনেক ছেলে ফেলে আছে সারা জীবন কামাইতে কামাতে সে বিয়ে করতে পারে না। বিয়ে যত কঠিন হবে জেনা তত, বিয়ে যত কঠিন হবে জেনা তত, আর জেনা যত সহজ হবে সমাজে, মেয়ের বাবারা এই দায় থেকে তারা এড়াতে পারবেন, ছেলের বাবারাও এড়াতে পারবেন না, কারণ তারা ছেলেকে বিয়ে দিচ্ছেন না পায়ে দাঁড়ানোর নাম করে। বাবারা বিয়েকে সহজ করেন। আমরা আমাদের কথা যদি বলি, ভাই আপনার বিয়ের মোহর কত ছিল? হ্যাঁ 1.5 লাখ তো অনেক টাকা ছিল। কবে বিয়ে করছেন আপনি, কত বছর হয়েছে? 10 বছর আগে 1.5 লাখ টাকা বেশি হয়েছে। আপনার শ্বশুরও বেশি করছে আপনার বিয়ে। দিচ্ছেন দিনা কাটাকাটি বেশি দিচ্ছেন আরো, মাশাআল্লাহ। দেখছেন হুজুররা সব মোহর দেয় ভাই। আমার বিয়েতে মোহর ছিল সম্ভবত 25,000 না 35,000। জি ও আমার বিয়ে অনেক আগে, আমার বিয়ে 17-18 বছর হয়ে গেছে। যাই হোক, কেমনে বেশি ভাই?
35,000 যদি তখন হয় এখনকার কত 1.5 লাখ 1 লাখ এর বেশি নাকি যাই হোক বাবারা ভাইরা বিশেষ করে মেয়ের বাবাদেরকে বলছি নবী আলাইহিস সালাম বলেছেন বরকতময় মোহর উত্তম মোহর নিয়ামাস সাদাক সবচেয়ে উত্তম মোহর হলো আইসারুহু যে মোহরটা সবচেয়ে সহনীয় হয় সহজ হয় পরিশোধ করা দেখেন ধরলেন 10 লাখ টাকা 10 পয়সা আপনার মেয়ে পাইলো না এ দানায় পানায় করে চিটের করে লাভটা কি বলে তার চাইতে এমন যৌক্তিক মোহর ধরেন যেটা আপনার মেয়ে পাবে এবং ছেলের জন্য আদায় করা কি হবে সহজ হবে আমি বিভিন্ন জায়গায় বলি যদি অনেক বেশি মোহর ধরে ফেলছে আগে কিছু বলতে পারেন নাই তাহলে এখন স্ত্রী বরাবর দরখাস্ত লিখবেন বরাবর মোহতারামা স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার হতভাগা স্বামী আমার বিয়ের সময় এত মোটা অঙ্কে মোহর ধরা হইয়াছিল আমি ইহা কোনোভাবেই আদায় করিতে সক্ষম নই বিধায় আপনি অনুগ্রহ করে আমার মোহর কমাইয়া দিয়া বা কিস্তিতে পরিশোধ করবার সুযোগ দিয়া বাদিত করিবেন ভাইরা বলেছি এটা একেবারে দরখাস্ত কোনো কোনো কথা নাই শুধু বোঝার জন্য বললাম কিন্তু বইয়ের কাছে নরম হয়ে যারা ফেসে গেছেন আগে ভাগে তারা এখন ফুসলাইয়া ফাসলাইয়া উদ্ধার হওয়ার চেষ্টা করেন আর যারা এখনো বিয়ে শাদী করেন না যুবক পোলা পান সাবধান হয়ে যান যেই শ্বশুর 10 লাখ 20 লাখের নিচে মেয়ে দিবে না ওই শ্বশুর দ্বারা কাছে যায় না উনি ওনার মেয়ে নিয়ে কই যায় দেখা যাক মনে রাখবেন মনে রাখবেন টাকা পয়সা কখনো সংসার টেকাতে পারে আমাদের বাপ চাচারা যারা ছিলেন মুরব্বীরা যারা অনেক সিনিয়র বয়সে যাদের বয়স 60-এর উপরে 55-এর উপরে 65 এরকম এই লোকগুলোর খোঁজ খবর নিয়ে দেখেন মোহর 10 টাকা ছিল 20 টাকা ছিল 50 টাকা ছিল 100 টাকা ছিল আপনি বলবেন তখনকার 100 টাকা অনেক টাকা ঠিক আছে বুঝলাম অনেক টাকা তাই বলে তখনকার 100 টাকা এখনকার 30 লাখ টাকা তো না এত বেশ কম তো না তো ওই 100 টাকার বিয়ে যা দেখেন 60 বছর 50 বছর টিকছে 40 বছর টিকছে আছে না নাই শুধু টিকছে তা না এমন টিকা টিকছে যে একদম সুপারগুলোর মতো মেড ইন জাপানের মতো মহব্বত আছে না নাই আর যুবকরা এখন মেয়ের বাপরা 20 লাখ 30 লাখ 40 লাখ মোহর ধরে ওই ছেলের পেটে পাড়া দিলে 10,000 টাকা বাইর হবে না কিন্তু মোহর ধরে কত আপনার 30 লাখ টাকা মোহর যদি লাগে তাহলে ওই গরিবের ছেলের কাছে কেন বিয়ে দেওয়ার কথা বলছেন আপনি আপনার সেখানে যাওয়া উচিত না সব ডাকায় ঠিকই বলছে ভাইরা আমার এ কাজটা করবেন না এখন বিয়ে ঘরে ঘরে ভেঙে যাচ্ছে ঠিক না বেঠিক দাম্পত্য জীবনের শান্তি বলতে কিছু আপনি 30 লাখ ধরলে আপনার মেয়েকে ছেড়ে সে যেতে পারবে না আপনি তাকে আটকাইলেন এই বিয়ের মোহরটা এরকম ফালতু উদ্দেশ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই বরং বিয়ের মোহরটা স্ত্রীর প্রাপ্য যতটুকু সে দিতে পারবে ততটুকু ধার্য করবেন এবং পুরোটা দিয়ে দিবেন খবরদার ছেলেরা কিন্তু এই ফান্দে পা দিবেন না 10 লাখ 20 লাখ 30 লাখ বললে বলবেন যে আমার সামর্থ্য এটা আছে এর বাইরে নাই আমার নিজের বিয়েতে আমার মামা শ্বশুর আরো অনেকে ছিলেন মারা গেছেন আল্লাহ তোমাদেরকে জান্নাত নসিব করুক একটু বলাবলি করতেছিলেন যে মোড়ামুড়ি করতেছিলেন আমার না আমি এর বেশি দিতে পারবো না আমার এটার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এর বেশি আমি দিতে পারবো না সাফ কথা আমি পুরোটা দিয়ে দিছি এবং যত হুজুর আছে গোস করে দেবেন সব হুজুরটা দিয়ে দিছেন এই মামলার বেশিরভাগ আসামি হলো এই 20 লাখ 30 লাখ পাটিয়ালা লোকেরা 20 টাকাও দেওয়ার খবর নাই ধরে রাখছে কত 20 লাখ মেয়ের বাবারা আপনারা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বিয়েটাকে সহজ করেন আপনার মেয়ের সুখ শান্তি এই মোহরের বড় ফিগারের মধ্যে নিহিত হতে পারে না